ক্যাসিং নিয়ে কথা বলবো। ক্যাসিংটা পিসি পাওয়ার আইসবার্গ ক্যাসিং, এবং এই ক্যাসিংটা কিন্তু 7টা ফ্যান সহ আমরা সেল করতেছি। এই ক্যাসিংটার প্রাইস ৫৮০০ টাকা, হোয়াইট ক্যাসিং। এখন দেখেন যে একটা ক্যাসিং এর পিছনে ৫৮০০ টাকা খরচ করার মতো কিন্তু কাস্টমার অনেক আছে। এখন আপনার বাজেট কম, আপনি যদি ৩০০০ টাকার একটা ক্যাসিংও এই বিডটা সেট আপ করেন হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে লুক, আমার টাকা আছে, আমি একটা ক্যাসিংয়ে ইনভেস্ট করব, এটা আমার দেখতে সুন্দর লাগে, আমার প্রিমিয়ামনেস পছন্দ, আমি করব। সে করতেছে, কাস্টমার কিন্তু এ ধরনের বিল্ড কোর্সে বিধায় কিন্তু আমরা আপনাদের কাছে এ ধরনের বিল্ড উপস্থাপনা করতেছি। অনেক কাস্টমার আমাদের কাছে বলে যে ভাই আমি একটা পিসি বিল্ড করব, দেখতে সুন্দর হইতে হবে, প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট হইতে হবে, আমি ভারী কাজ করব না। কিছু কাস্টমার বলে ভাই আমার বাজেট কম, আমাকে বাজেট বিল্ড দেন, গ্রাফিক্স কার্ড দেন, আমি গেমিং করবো, আমি এডিটিং করব। প্রত্যেকটা কাস্টমার বেস কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম। চলে আসলাম আজকে ৫৭,০০০ টাকার বিল্ড নিয়ে, ৫৭০০ প্রসেসর নিয়ে, ১৬ GB র্যাম, 1 TB Gen 3 NVMe, পিসি পাওয়ারের আইসবার্গ ক্যাসিং, ডিপ কুলের ৫৫০ ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং ডিপ কুলের AK 400 হোয়াইট কুলার নিয়েছি এই বিল্ডে। এবং এই বিল্ডটা যারা এডিটিং পারপাস করতে চাচ্ছেন, গেমিং করতে চাচ্ছেন, যাদের বাজেট আছে ৫৭,০০০ টাকা, তারা আজকের এই বিল্ডটা দেখবেন। আজকের বিল্ডে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো, প্রোডাক্টের প্রাইস নিয়ে কথা বলবো, টোটাল ডিটেইলসটা আজকে শেয়ার করার চেষ্টা করবো। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে প্রসেসর নিয়ে কথা বলতেছি। প্রসেসর ৫৭০০G প্রসেসর, 8 কোর, 16 থ্রেড, 20 MB ক্যাশমেমরি প্রসেসর এবং বেস 3.8, বুস্ট আপ টু 4.6 থাকে। এবং এই প্রসেসরটা 2023-এর নভেম্বর ক্লোজিং, ডিসেম্বর আসতেছে, প্রসেসরের দাম বাড়তেছে, এখন সেল হচ্ছে অলমোস্ট ১৮,৫০০ টাকায়। কিন্তু আমরা আমাদের এই পিসি বিল্ডে ১৭,০০০ টাকা প্রাইস করছি। ৫৭০০G ১৭,০০০ টাকায় আমাদের কাছ থেকে এই পিসি বিল্ডের সাথে পারচেস করতে পারবেন। সামনে দাম বাড়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু NVMe-র দাম বেড়ে গেছে, র্যামের দাম আস্তে আস্তে বাড়তেছে, প্রসেসরের দাম তো বাড়তেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলো ভয়াবহ হবে। এখন যদি বাজেট আপনার থেকে থাকে, তাহলে আপনি নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের যে অফার প্রাইসে পিসিগুলো বিল্ড করে নেন, এতে আপনার লাভ হবে, লস হবে না। আর ৫৭০০G প্রসেসর দিয়ে কিন্তু আপনি এডিটিং এর ক্ষেত্রে ১৬ GB র্যামের সাথে 3D Max, After Effects, Adobe Premiere Pro ইনস্টল করে ইউজ করতে পারবেন। এছাড়া গেমিং এ গেলে কিন্তু FIFA 2023, PUBG, Free Fire, Forza Horizon 5, CS2, GTA 5 এই ধরনের গেমস কিন্তু 1080p-তে ভালো FPS এ আপনি খেলতে পারবেন। আর যারা বলতেছিলেন যে এডিটিং পারপাসের জন্য গ্রাফিক্স কার্ড ছাড়া কীরকম পারফরমেন্স আসবে, এখন বিষয়টা কি, আপনি যদি ৬০,০০০ টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড সহ পিসি কেনেন, ওই পিসি আপনাকে যে পারফরমেন্স দিবে, আর যখন আপনি ৬০,০০০ টাকার একটা পিসি গ্রাফিক্স কার্ড ছাড়া কিনবেন, ওই পিসিতে আহামরি আপনি 30% পারফরমেন্স ডিফারেন্স পাবেন। আবার যখন আপনি ৬০,০০০ টাকার একটা পিসি গ্রাফিক্স কার্ড ছাড়া কিনবেন, এবং ওই পিসিতে যখন আপনি একটা ৬০,০০০ টাকার যে পিসিতে আপনি গ্রাফিক্স কার্ড কিনেছিলেন, ওই পিসির কার্ডটা যদি আপনি ইউজ করেন, দেখবেন যে আসলে দামটা একটু বেশি হইলেও পারফরমেন্স কিন্তু 50-70% পারফরমেন্স বাড়ে। আপনি কিন্তু বিষয়টা আবার বুঝতে পারেন নাই, আমি আবার বলি। ধরেন একটা গ্রাফিক্স কার্ডের দাম ২০,০০০ টাকা, GTX 1660 Ti এই কার্ডটার দাম হচ্ছে ২০,০০০ টাকা। এখন আপনি ৬০,০০০ টাকার একটা পিসিতে এই ২০,০০০ টাকার কার্ডটা আপনি কিনেছেন, কিনে পিসিটা ইউজ করতেছেন। এখন ওই পিসিতে এই কার্ডটা বা ওই পিসি আপনাকে ধরেন ১০০% পারফরমেন্স আপনাকে দিচ্ছে। আর ধরেন যে আপনি একটা পিসি বিল্ড করলেন ৫৭,০০০ টাকা দিয়ে, যেখানে গ্রাফিক্স কার্ড নেই, এর সাথে আপনি আবার এই 1660 Ti-র এই গ্রাফিক্স কার্ডটা কিনলেন ২০,০০০ টাকা দিয়ে, তাহলে বিল্ডের প্রাইস চলে যাবে ৮০,০০০ টাকা। এক্ষেত্রে আপনার পারফরমেন্স কিন্তু আপনি হিসাব করে দেখবেন যে ১০০%-এর জায়গায় কিন্তু আপনি পারফরমেন্সটা পেয়ে যাবেন ১৫০ থেকে ১৬০% পারফরমেন্স। বিষয়টা কি দেখেন যে হাতে গোনা ১০-১৫,০০০ টাকা ডিফারেন্স হয়, কিন্তু এতে পারফরমেন্স ভেরিয়েশন আসে। এটার কারণ আমি আপনাকে বোঝায় বলি। যখন আপনি বাজেট বিল করবেন, মাদারবোর্ড কিনবেন 2 RAM স্লটের, ওই মাদারবোর্ডের VRM সলিউশন লো থাকবে, ওই মাদারবোর্ডে 2টা NVMe লাগানোর অপশন থাকবে না, আপনি তখন কুলারটা স্কিপ করবেন এই কার্ডটা কেনার জন্যে। আর যখন আপনি একটা পিসি বিল্ড করবেন ৫৭০০G দিয়ে, কার্ডটাকে আপাতত স্কিপ করে নিচ্ছেন, কুলার নিচ্ছেন, ভালো পাওয়ার সাপ্লাই নিয়ে রাখতেছেন, 1 TB Gen 3 NVMe নিয়ে রাখতেছেন, 16 GB র্যাম নিচ্ছেন, ভালো একটা ক্যাসিং কিনতেছেন কুলিংয়ের জন্য বা দেখতে সুন্দর, আপনার বাজেট আছে, এক্ষেত্রে কী হবে, প্রথমত আপনার বিলটা আপনার পছন্দের বিল হবে। এবার আসেন, আপনি কিন্তু সব কাজই অনায়াসে করতে পারবেন। এরপরে আসেন, আপনার কতটুকু কাজের জন্য কী গ্রাফিক্স কার্ডটা প্রয়োজন হবে আপনি বুঝতে পারবেন, তখন আপনি সেই গ্রাফিক্স কার্ডটা পারচেস করবেন। হয় আপনি কিনবেন RTX 3050, 3060, 3060 Ti, ইন্টেলে গেলে R750, 770 আপনি যেটা ইচ্ছে কিনতে পারেন, সেটা তখন আপনি বিবেচনা করে দেখবেন। এক্ষেত্রে সব কিছু আপনার কাছে। এখন আমরা যখন আপনাকে একটা অফার বিল দেখাই, কাস্টমার কমেন্ট করেন, ভাই আপনারা কমেন্ট করেন কি যে 60,000 টাকা একটা পিসিতে কার্ডসহ বিল হয়ে যায়। এখন কথাটা ওই জায়গায় যে আপনার বাজেট থাকলে আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আবার আমাদের এই চ্যানেলেই এই 60,000 টাকায় কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড সহ বিল্ডও পাবেন। এখন আমি আপনাদের হচ্ছে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, কারণ এই বিষয়টা নিয়ে আপনারা প্রতিনিয়ত আমাদের কমেন্ট করেন যে ভাই একটা কোটেশন যখনই আমরা আপনাদেরকে অফার দেই 70,000 টাকায় কেন একটা মনিটর সহ বা 65,000 টাকায় কেন একটা মনিটর সহ বিল্ড কার্ড ছাড়া, ওই বাজেটে তো গ্রাফিক্স কার্ড সহ হয়। আর একটা কথা বলে দিই, আপনারা যখন বাজেট বিল্ডে গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, এই ধরনের গ্রাফিক্স কার্ডের কোয়ালিটি নিয়েও প্রশ্ন থেকে থাকে, এটাও খেয়াল রাখবেন। আচ্ছা, প্রসেসর নিয়ে কথা বলার পরে আমরা এখন হচ্ছে মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি অ্যাসরকের স্টিল লিজেন্ড ATX মাদারবোর্ড, যেহেতু আমরা একটা গুড লুকিং ক্যাসিং নিয়েছি এবং এই মাদারবোর্ডটা কিন্তু হোয়াইট ব্যালেন্স করা আছে, বেশ কিছু হোয়াইট লুক দেওয়া আছে, মানে আপনার যে ওপরের যে হিটসিনগুলো হোয়াইট আছে এবং থার্মাল যে হিটসিনগুলো আছে VRM থার্মাল হিটসিন ওইটা হোয়াইট দেওয়া আছে। এই মাদারবোর্ডে কিন্তু NVMe যে উপরের স্লটটা ওইটাও হোয়াইট কালার হিটসিন দিয়ে করা, অর্থাৎ এই মাদারবোর্ডে 2টা NVMe স্লট পাবেন, 4টা RAM এর স্লট পাবেন, যে কারণে 64GB RAM অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। এবং এই মাদারবোর্ডে একটা যে গ্রাফিক্স কার্ডের স্লট ওটাতে আবার আপনার হচ্ছে প্রলেপ দেওয়া আছে হিটসিনের, যে কারণে ভালো ভালো গ্রাফিক্স কার্ডও আপনি এটার সাথে ইউজ করতে পারবেন। এবং আরও একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে, 2টা গ্রাফিক্স কার্ড লাগানোর অপশন থাকে, কিন্তু বাংলাদেশি মানুষজন সচরাচর কিন্তু একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতেছে। আচ্ছা, এই মাদারবোর্ড নিয়ে কথা বলার পরে দামটা বলে দিই, এটার প্রাইস 14,400 টাকা। ATX মাদারবোর্ড, এটার অরা সিঙ্ক আছে এবং এই মাদারবোর্ডটা ফিচারটা কিন্তু এই বাজেটে সবচেয়ে দারুণ ফিচার সমৃদ্ধ একটা মাদারবোর্ড। আর 5700Gর সাথে এই বোর্ড দিয়ে যখন এই ক্যাসিংয়ে বিল্ড, আপনারা আমাদের ফেসবুকের রিলসগুলো দেখবেন বা ইউটিউবের রিলসগুলো দেখবেন, দুর্দান্ত বিল্ড কাস্টমার করে নিয়ে গিয়েছে। এবং অনেক কাস্টমার আমাদের কাছে বলে যে ভাই আমি একটা পিসি বিল্ড করবো, দেখতে সুন্দর হইতে হবে, প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট হইতে হবে, আমি ভারী কাজ করব না। কিছু কাস্টমার বলে ভাই আমার বাজেট কম, আমাকে বাজেট বিল দেন, গ্রাফিক্স কার্ড দেন, আমি গেমিং করব, আমি এডিটিং করব। প্রত্যেকটা কাস্টমার বেস কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি। আপনার বাজেট যেমন, আমরা আপনাকে কিন্তু অনেক কিছু শিখাই ফেলছি, যারা আমার ভিডিও দেখেন অনেক কিছু কিন্তু শিখতে পারছেন, কোনটার সাথে কোনটা যায়, কি প্রোডাক্ট কিনতে হয়। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই একমত আছেন কিনা বলবেন। একটা সময় এসে কিন্তু আপনারা বুঝতে পারছেন একটা পিসি বিল্ড করতে কি কম্পোনেন্ট লাগে, মাদারবোর্ড, প্রসেসর, RAM, SSD কোনটার সাথে কোনটা যায় আমি কিন্তু অত্যন্ত কিন্তু বুঝাই ফেলতে পারছি আপনাদের। এজন্যই আপনারা নিজেদের বিল্ড এখন নিজেরাই করতে পারবেন। আর আপনারা যখন বিল্ড বোঝেন তখন বিল্ডের শুধু কোটেশনটা আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন, আমরা আপনাকে একটা গুড প্রাইস দেওয়ার চেষ্টা করব, আপনাকে একটা অফার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে পিসি বিল্ড করার জন্য। এরপরে আমরা কথা বলবো SSD নিয়ে। দেখেন বাজেট বিল্ডে SSD থাকে 256GB, কেন 1TB নিলাম? Gen 3 NVMe 1TB নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনি যখন এডিটিং করবেন এডিটিং ফাইল রাখতে হবে, আপনি যখন গেমিং করবেন GTA 5 এর ফাইল 100GB, আপনি Far Cry 5 এর ফাইল 60 থেকে 80GB, আপনি যখন গেমিংয়ের ফাইলগুলো আপনি SSD রাখার চেষ্টা করবেন তখন SSDটা বড় প্রয়োজন আছে। বা এডিটিং ফাইলগুলো, র ফাইল এডিট করার পরে ফাইল যখন আপনি রাখার চেষ্টা করবেন, হার্ড ড্রাইভ কিনতে যাবেন না, SSDটাই বড় নেবেন, এতে কি হবে পারফরমেন্সটা বেশি আসবে। আর এজন্যই কিন্তু আমরা এখানে 1TB Gen 3 একটা NVMe দিয়েছি HP EX 900, এটার প্রাইস এখানে রাখছে আমরা 5,800 টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন 3 বছর, বোর্ডের ওয়ারেন্টি 3 বছর, র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম থাকে এবং প্রসেসর ওয়ারেন্টি 3 বছর থাকে। আমরা এখানে RAM নিয়েছি Corsair Vengeance RS RGB RAM এবং এই RAM-টা 2টা RAM-এর দাম পড়ছে 6,800 টাকা, 3,400 টাকা করে। বাজারের যদি RAM আপনি হিসাব করেন, সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন RAM এবং টপ ব্র্যান্ডের RAM হচ্ছে Corsair-এর RAM এবং এটা কিন্তু ARGB RAM, লাইটটা কিন্তু চেঞ্জ হয় মাদারবোর্ডে সিঙ্ক করার সাথে সাথে, হিটসিনও যথেষ্ট মজবুত আছে। এবং যারা এই ধরনের RAM দিয়ে পিসি বিল্ড করছে বা কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করছে, কোনো কাস্টমারের কমপ্লেন থাকে না। আপনি যখন বাজেট বিল্ড করতে যাবেন, কথায় কথায় কেন বাজেট বিল্ড আসতেছে এই কারণেই, যখনই বাজেট বিল্ড করতে যাবেন তখনই আপনি কম্পোনেন্ট লো ক্যাটাগরির নেবেন, পারফরমেন্স সাময়িক আসলেও লংজিবিলিটির ক্ষেত্রে কিন্তু আপনি ধরা খাবেন। কারণ আপনি একটা পিসি যখন কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে করবেন, দাম বেশি প্রোডাক্ট দিয়ে পারচেস করে কিনবেন, তখন আপনি হিসাব করতে হবে যে আপনি পিসিটা মিনিমাম 4, 5, 6, 7 বছর আপনি ইউজ করবেন। এবং আপনি এ ধরনের পিসি বিল্ডে কিন্তু মডিফিকেশনের অপশন থাকে, এটাই কথা। আর RAM লাইফ টাইম ওয়ারেন্টি 3,400 টাকা করে ইচ এবং 2টা RAM-এর প্রাইস হচ্ছে 6,800 টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি, 3200 মেগাহার্জের RAM, ক্যাশ লেটেন্সি বলে দিই 16, 20, 20, 38 এবং 1.35 volt version 3.31 made in Taiwan product. Maximum product made in Taiwan related product আজকে আমরা নিয়েছি। আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। পাওয়ার সাপ্লাইটা আমরা নিয়েছি ডিপ কুল এর PK550D 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং এটা প্রাইস দেখেছি 4700 টাকা 5 বছর ওয়ারেন্টি। কেন এই পাওয়ার সাপ্লাই নেওয়া হলো? চাইলে তো আমরা একটা 2000 টাকার একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এই পিসি বিলটা করে ফেলতে পারতাম। আমরা এই বিলটা আজকে এভাবেই সাজিয়েছি কারণ আপনি যেন পরবর্তী সময়ে 1650 এর গ্রাফিক্স কার্ড, আর্কের একটা গ্রাফিক্স কার্ড বা এনভিডিয়া একটা গ্রাফিক্স কার্ড যেটা এই পাওয়ার সাপ্লাই সাপোর্টেড সর্বোচ্চ একটা গ্রাফিক্স কার্ড কিন্তু ইনস্টল করতে পারেন। আর আমাদের তো অফার থাকেই, যদি আপনার এই পাওয়ার সাপ্লাই আপনি যে কার্ড কিনবেন ভবিষ্যতে 2 বছর পরেও যদি সাপোর্ট না করে তাহলে এই ধরনের পাওয়ার সাপ্লাইটা আমাদের সাথে এক্সচেঞ্জে এসে আপনি কিন্তু 650 ওয়াট বা 750 ওয়াট আপনি একটা পাওয়ার সাপ্লাই আমাদের পারচেজ করতে পারবেন। আর যত ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনবেন পিসি কিন্তু পারফরমেন্স সবসময় অ্যাকুরেট থাকবে, লোড টেনে নেবে ওয়াটে, তখন ঝামেলা হবে না, এক্ষেত্রে পারফরমেন্সটা ভালো আসবে। আর যখন আপনি 200 ওয়াটের লোকাল পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করবেন তখন কিন্তু যখন আপনি কাজে প্রেশার দিবেন, যখন ওয়াট লোড ক্যারি করবে তখন কিন্তু যদি সর্বোচ্চ দিতে না পারে তখন পারফরমেন্স ল্যাগ করে, পারফরমেন্স ড্রপ করে, তখন এই ফোন দিয়ে বসেন ভাই পারফরমেন্স হ্যাং করতেছে, আটকে আসতেছে, ভাই কি করব, কি চেঞ্জ করলে এটা ঠিক হবে। এই জন্যই বলা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ভূমিকা বেশি, এই জন্যই কিন্তু কোম্পানি টাকা খরচ করে এই ধরনের পাওয়ার সাপ্লাই তৈরি করছে। আচ্ছা, কুলার নিয়েছি কেন? কুলারটা নেওয়ার উদ্দেশ্য বলি, আপনি যখন 4-5 ঘন্টা এডিটিং করবেন, 4-5 ঘন্টা গেমিং করবেন, AMD-র প্রসেসর 8 কোরের প্রসেসর ব্যাপক পারফরমেন্স আপনাকে দিবে, এজন্যই কিন্তু আমরা এখানে কুলার নিয়েছি। কুলারটা ইউজ করবেন টেম্পারেচার ও লোতে রাখার চেষ্টা করবে, কুলিং ঠিকমতো করবে, পারফরমেন্স আপনি অ্যাকুরেট পাবেন। কুলারটার প্রাইস বলে দিচ্ছি, কুলারটার প্রাইস আমরা এখানে রেখেছি 2500 টাকা অফার করে দিলাম। আর পাওয়ার সাপ্লাই প্রাইসটা রেখেছি 4700 টাকা। কুলারের ওয়ারেন্টি 1 বছর এবং পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি পাবেন 5 বছর। ক্যাসিং নিয়ে কথা বলবো। ক্যাসিংটা পিসি পাওয়ার আইসবার্গ ক্যাসিং এবং এই ক্যাসিংটা কিন্তু 7টা ফ্যান সহ আমরা সেল করতেছি। এই ক্যাসিংটার প্রাইস 5800 টাকা হোয়াইট ক্যাসিং। এখন দেখেন যে একটা ক্যাসিংয়ের পিছনে 5800 টাকা খরচ করার মতো কিন্তু কাস্টমার অনেক আছে। এখন আপনার বাজেট কম, আপনি যদি 3000 টাকার একটা ক্যাসিংও এই বিলটা সেট আপ করেন হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে লুক, আমার টাকা আছে, আমি এটা ক্যাসিংয়ে ইনভেস্ট করব, এটা আমার, ঠিক আছে, দেখতে সুন্দর লাগে, আমার প্রিমিয়ামনেস পছন্দ, আমি করব, সে করতেছে কাস্টমার, কিন্তু এ ধরনের বিল করছে বিধায় কিন্তু আমরা আপনাদের কাছে এ ধরনের বিল উপস্থাপনা করতেছি। যদি করতো তাহলে কিন্তু করতাম না। এই ক্যাসিংটা 7টা ফ্যান সহ আসছে, ভবিষ্যতে আপনি যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করেন করতে পারবেন। আরও এক্সট্রা লিকুইড কুলিং 360 মিলিমিটারের যেই লিকুইড কুলিংগুলো আছে 3 ফ্যানের ওইটাও ইনস্টল করতে পারবেন, 2 ফ্যানের ইনস্টল করতে পারবেন, এক্সট্রা আরও 3টা ফ্যান ইনস্টল করা যাবে। ফিচার সমৃদ্ধ ক্যাসিং এবং এই ক্যাসিংয়ের যে ফ্যানের লাইটগুলো কিন্তু চেঞ্জেবল হয়। এই ক্যাসিংটা বাজারে কতদিন থাকবে জানি না, যদি ভেলুটপের V3W দিয়ে আপনারা 10টা ফ্যান সহ আমাদের কাছ থেকে অনেকেই পিসি বিল করছেন, আমাদের রিলসগুলো দেখবেন, ডিফারেন্সটা হচ্ছে 7টা ফ্যান সহ দেখেন যে ক্যাসিংটা 5800 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু ভেলুটপের ক্যাসিংটা ARGB এই ধরনের একটা কোয়ালিটি ফ্যান দিয়ে কিন্তু কখনো এত কমে আসে না, এই জন্যই অফারে নিয়ে আসলাম। এই বিলটা হচ্ছে 57000 টাকায় 5700G বিল। গ্রাফিক্স কার্ডটা এখানে রাখার উদ্দেশ্যই হচ্ছে 1660 Ti এর এই গ্রাফিক্স কার্ডটা 192 বিটের গ্রাফিক্স কার্ড, 6GB গ্রাফিক্স কার্ড, DDR6 এর গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 20000 থেকে 21000 22000 টাকা পর্যন্ত দাম বাড়তেছে। এখন যদি আপনি খুব বেশি প্রফেশনাল এডিটর হন, কার্ড কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই গ্রাফিক্স কার্ডটা কিনতে পারেন বা আমাদের 60 থেকে 80-র মধ্যে এই চ্যানেলে বেশ কিছু গ্রাফিক্স কার্ড সব বিল্ড আছে, ওই বিলগুলো দেখবেন। আর এই ধরনের বিলগুলো আমরা প্রতিনিয়তই সেল করতেছি এবং আপনাকে সুপ্রচার করতেছি। আর ভালো কম্পোনেন্ট কিনবেন, ঢাকার বাড়ি থেকে আসবেন, পিসি বিল করে নিয়ে যাবেন, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, আপনার কিন্তু খরচটা অনেক কমে যায় ক্ষেত্রে। আচ্ছা, বিলটা রিভিশন করে দিচ্ছি, আজকে অনেক কথা বললাম। প্রসেসর 17000 টাকা, দাম বাড়তেছে, 3 বছর ওয়ারেন্টি, আনঅফিশিয়াল প্রসেসর 8 কোর 16 থ্রেডের প্রসেসর 17000 টাকা। আইসবার্গ পিসি পাওয়ারের ক্যাসিং, 7টা ARGB ফ্যান সহ এই ক্যাসিংটা ATX মাদারবোর্ড সাপোর্ট করবে, Micro-ATX সাপোর্ট করবে এবং এই ক্যাসিংটার প্রাইস 5800 টাকা। মাদারবোর্ড হচ্ছে প্রাইস রেখেছি 14400 টাকা, 3 বছর ওয়ারেন্টি, অ্যাজরকের স্টিল লিজেন্ড B450 স্টিল লিজেন্ড বোর্ড। NVMe নিয়েছি 5800 টাকা, HP-র EX 900 1TB Gen 3 NVMe, Corsair-এর 2টা 8GB RAM নিয়েছি, RGB RAM, কোয়ালিটি RAM, No. 1 ব্র্যান্ড RAM, 6800 টাকা, 16GB RAM, 2টা 8GB। আমরা এখানে যে পাওয়ার সাপ্লাই নিয়েছি ডিপ কুলের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 5 বছর ওয়ারেন্টি, প্রাইস 4700 টাকা এবং ডিপ কুলের AK 400 হোয়াইট কুলার, যেহেতু হোয়াইট বিল বলতেছে আমরা, এই কুলারটার প্রাইস পড়ছে এখানে 2500 টাকা। এই টোটাল বিলটা হচ্ছে 57000 টাকায় আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, কল করবেন। আর ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম লিখে গুগল ম্যাপসে সার্চ করলেই লোকেশন পেয়ে যাবেন, চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে। আজকে এই পর্যন্তই, অনেক বকবক করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার পছন্দের যে কোনো প্রাইজের বিল্ড কিন্তু আমাদের কোনো এক সময় অফারে দিয়ে দিব এবং আপনি কিন্তু চলে আসবেন। আজকে এই পর্যন্তই, আমি মোহাম্মদ মোন্তাসির নাম, চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।